32 হাজার টাকায় আপনারা 207 লিটার রেফ্রিজারেটর নিতে পারবেন। B6 এটা 132, এটা 132, এটার মডেলটা হচ্ছে EH। হ্যাঁ, এটা সেম ফ্রিজ, সেম রেফ্রিজারেটর, জাস্ট খালি দূরের ডিজাইনটা চেঞ্জ। শুধু ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 24 হাজার টাকা পড়বে। 207 লিটার একটা ফ্রিজ, এটা খুব সুন্দর, বাহিরের প্রিন্টটা খুবই সুন্দর। পুরোটা নরমাল, আচ্ছা ডিপটা হবে নিচে। হ্যাঁ, বক্স সিস্টেম ফ্রিজ, আর নিচে হচ্ছে ডিপ ডিপ। হ্যাঁ, বক্স সিস্টেম, বক্স সিস্টেম। চাইলে কি বক্স গুলো খোলা যাবে? হ্যাঁ, চুলো খুলে আপনি ইউজ করতে, সেলফ দেয়া আছে কিন্তু ভিতরে। দেখেন ভিতরে সেলফ, যারা অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল টাইপের রেফ্রিজারেটর রেফ্রিজারেটর খুঁজছেন ছোটর মধ্যে, তাদের জন্য কিন্তু এই ফ্রিজ স্পেশাল হবে। ভালো স্পেস আছে ফ্রিজটাতে, নর্মাল খুব ভালো জায়গা আছে। চাইলে সেলফ গুলো আপনারা আপ ডাউন করে রাখতে পারবেন, আর ডিপিও তিনটা, দুইটা সেলফ আছে, তিনটা স্টেপ আছে। যারা ছোটর মধ্যে নো ফ্রস্ট চাচ্ছেন আর কি, ছোট টাইপের নো ফ্রস্ট ফ্রিজ কিন্তু পাওয়া যায় না, সচরাচর হয় না, হয় না, রাইট? উপরে ডিপ 70-30, 70-30, মানে 70% হচ্ছে আপনার পাবেন হচ্ছে নর্মাল, নর্মাল, আর 30% হচ্ছে ডিপ। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। সো গাইস, বরাবরের মতো আমরা আবারও চলে আসলাম হচ্ছে ওয়ালটনের একটা অথরাইজড ব্রাঞ্চে। মূলত আমরা আজকে এই শোরুম থেকে ওয়ালটনের যে সকল ছোট রেফ্রিজারেটর গুলো রয়েছে, সো এগুলো নিয়ে শর্ট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটির মাধ্যমে। আমাদেরকে বরাবর মতো এই ভিডিও জুড়ে হেল্প করবে মাজহারুল ভাই। সো গাইস, কথা বলাচ্ছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, এটা হচ্ছে চিটাগাং রোড, সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীনগর মাদ্রাসার ঠিক অপোজিট সাইডে আমাদের শোরুমটা, ওয়ালটন এক্সক্লুসিভ। আর আমাদের ওয়ালটন এক্সক্লুসিভের মিনি সাইজের যে ফ্রিজগুলো, এগুলো এখানে আছে। ওকে, প্রথমে আমরা কোনটা থেকে দেখবো মাঝারি ভাই? এটা হচ্ছে 132 লিটারের ফ্রিজ, তো গ্লাস ডোর না? গ্লাস ডোর, হ্যাঁ, গ্লাস, পুরো গ্লাস, গ্লাসের ভিতরে প্রিন্ট করা ফ্রিজটা। ওকে, এটা হচ্ছে উপরের অংশটা হচ্ছে ডিপ, অংশটা হচ্ছে ডিপ, আর নিচের অংশটা হচ্ছে নর্মাল, নর্মাল। ডিপে কতটুকু মাংস রাখা যেতে পারে? এটা 30-40 কেজি, 30-40 কেজির মতো মাছ মাংস রাখা যাবে, রাখা যাবে। নর্মালি কিন্তু ডিপে কিন্তু ভালো জায়গা আছে, আর নর্মালও ভালো স্পেস জন্য, ব্যাচেলারের জন্য পারফেক্ট। সিঙ্গেল ফ্যামিলি বা ব্যাচেলার তারা কিন্তু এটা দেখতে পারে, খুবই চমৎকার। ওকে, গ্লাস ডোর, আর একটা ভ্যারাইটি আছে, এটা সেম 132 লিটার, মানে আউটলুকটা চেঞ্জ। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, বাইরের আউটলুক যেটা ওটা চেঞ্জ। এইটার মডেলটা কি? সেম ফ্রিজ, এটা 1B6, 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 এটা 132, এটা 132, দুইটা। এটা হচ্ছে 1B6 GDEL, এটা হচ্ছে 1B6 GDEH, EH, আচ্ছা EH, এটার মডেলটা হচ্ছে EH, 1B6 GDEH। হ্যাঁ, এটা সেম ফ্রিজ, ওকে, এটা সেম, সেম ফ্রিজ, সেম রেফ্রিজারেটর, জাস্ট খালি ডোরের ডিজাইনটা চেঞ্জ, শুধু ডোরের ডিজাইনটা, আউটলুকটা কি চেঞ্জ, আউটডোরে কি। ওকে, তো এটার প্রাইস আছে কত মাজহারুল ভাই? এটা আপনার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 24 হাজার টাকা পড়বে, দুইটা ডিসকাউন্ট করে 24 হাজার টাকায় আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, না? হ্যাঁ হ্যাঁ, ওকে, 24 হাজার টাকায়। আর এই ভিডিও দেখে যারা ফোন দিবেন তারা কিন্তু 24 হাজার টাকায় এই রেফ্রিজারেটরগুলো নিতে পারবেন। আর্ট সেফটি বলা হয় সেফটি, তাই না? আর্ট সেফটি, হ্যাঁ, আর্ট সেফটি, গ্লাস ডোর রেফ্রিজারেটর। এগুলোতে কি স্টেবিলাইজার লাগবে? না না, এগুলোতে স্টেবিলাইজার লাগবে, মানে বিল্ট ইন স্টেবিলাইজার ভিতরে দেয়া আছে? দেয়া আছে, হ্যাঁ, ওকে, দেয়া আছে। এখন আমাদের সবগুলো ফ্রিজে আপডেট, ওগুলোতে ভিতরে আপনার ভোল্টেজ ডিজাইন যেটা থাকে ওই ডিজাইন ওইটা দেয়া থাকে এগুলোতে। ওকে, তারপর আমরা কোনটা দেখব? তারপরে আছে হচ্ছে আপনার এটা 207 লিটার একটা ফ্রিজ, এটা খুব সুন্দর, বাহিরের প্রিন্টটা খুবই সুন্দর। এটা লিটারে কত? এটা হচ্ছে 207 লিটার, 207 লিটার, 207 লিটার ফ্রিজ। এটা ভিতরের লুকটা দেখাচ্ছি আমি, এটা হচ্ছে পুরোটা নর্মাল, আচ্ছা, ডিপটা হবে নিচে। হ্যাঁ, বক্স সিস্টেম ফ্রিজ, আর নিচে হচ্ছে ডিপ, ডিপ, হ্যাঁ, বক্স সিস্টেম, বক্স সিস্টেম। চাইলে কি বক্স গুলো খোলা যাবে? হ্যাঁ, চাইলে, ও চাইলে আপনি কিন্তু আর গুলো খুলে আপনি ইউজ করতে, সেলফ দেয়া আছে কিন্তু ভিতরে, দেখেন ভিতরে সেলফ দেয়া আছে, তিনটা বক্স হবে। দুইটা ওয়েতে আপনারা ইউজ করতে পারবেন, বক্সও ইউজ করতে পারবেন, বক্স ছাড়াও আপনারা ইউজ করতে পারবেন, খুবই চমৎকার। উপরের অংশটা থাকছে নরমাল, নরমাল অংশ, হ্যাঁ, আর নিচের অংশটা থাকছে হচ্ছে ডিপ, ডিপের অংশ। ওকে, এটার প্রাইস আছে কত? এটা আপনার প্রাইস হচ্ছে, আসবে ডিসকাউন্ট প্রাইস আসবে 32 হাজার টাকা, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 32 হাজার টাকা। 32 হাজার টাকায় আপনারা 207 লিটার রেফ্রিজারেটর নিতে পারবেন, খুবই চমৎকার একটা কালার। ওকে, এরপর আছে এটা 213 লিটার ফ্রিজ, 213 লিটারের, আচ্ছা, 213 লিটারের, এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল গ্লাস ডোর রেফ্রিজারেটর। এটা ডিজাইনটা খুবই চমৎকার, ফুলটাও এক্সেলেন্ট, আর বিল্ট ইন স্টেবিলাইজার তো আছেই, 600 গ্যাস ইউজ করা হয়েছে, খুবই চমৎকার। উপরের অংশটা থাকছে হচ্ছে ডিপ, ডিপ, হ্যাঁ, আর নিচের অংশটা থাকছে হচ্ছে নর্মাল। এটা হচ্ছে 50-50 টাইপের, অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল। যারা অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল টাইপের রেফ্রিজারেটর রেফ্রিজারেটর খুঁজছেন ছোটর মধ্যে, তাদের জন্য কিন্তু এই ফ্রিজটা স্পেশাল হবে। ভালো স্পেস আছে ফ্রিজটাতে, নর্মালও খুব ভালো জায়গা আছে। চাইলে সেলফগুলো আপনারা আপ ডাউন করে রাখতে পারবেন, আর ডিপিও তিনটা, দুইটা সেলফ আছে, তিনটা স্টেপ আছে, হিউজ জায়গা। কত আপনার 4-5 জন ফ্যামিলি মেম্বার হলে ওনাদের জন্য পারফেক্ট একটা ফ্রিজ। আচ্ছা আচ্ছা, কতটুকু মাংস রাখা যেতে পারে এটা ডিপের মধ্যে? আপনি ডিপের মধ্যে 70-60 কেজি পর্যন্ত রাখতে পারেন, যদি প্রসেস করে রাখা যায় আর কি। আচ্ছা আচ্ছা, সে আমরা ঢালাও ভাবে বড় একটা প্যাকেটে করে এনে দিয়ে রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু এটা হবে। আচ্ছা, প্রসেস করে রাখলে আপনি 70-60 কেজি পর্যন্ত রাখতে পারবেন, মাংস রাখা যাবে, রাখা যাবে।
আর এটা মনে হয় ওয়ালটনের মোস্ট সেলিং রেফ্রিজারেটর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বেশি বিক্রিত ফ্রিজ হয় কিন্তু এটা 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 এটার মধ্যে আরো দুইটা মডেল হয়। আচ্ছা আচ্ছা, আমরা এগুলো স্টেপ বাই স্টেপ দেখব। তো এটার প্রাইস আছে কত মাঝারুল ভাই? এটা ডিসকাউন্ট প্রাইস পড়বে 33,000 টাকা। ডিসকাউন্ট প্রাইস পড়বে 33,000 টাকা। 33,000 টাকায় কিন্তু আপনারা এই ফ্রিজটা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন, কুরিয়ার ডেলিভারি অ্যাভেলেবেল আছে। ওকে, এবার হচ্ছে আমরা দেখবো নো ফ্রস্ট, যারা ছোটর মধ্যে নো ফ্রস্ট চাচ্ছেন আর কি, তো তাদের জন্য এটা। একটু মডেলটা বলেন প্লিজ। এটা হচ্ছে 2A7GDEL। 2A7GDEL ছোট টাইপের নো ফ্রস্ট ফ্রিজ কিন্তু পাওয়া যায় না, সচরাচর হয় না, হয় না, রাইট? তো আপনারা কিন্তু এই শোরুম থেকে অ্যাভেলেবেল পাবেন ছোট সাইজের নো ফ্রস্ট ফ্রিজ। জি, এটার ডিপটা কোনটা থাকছে? ডিপটা হচ্ছে উপরে, উপরে ডিপ 70-30 মানে 70% হচ্ছে আপনি পাবেন হচ্ছে নরমাল, নরমাল আর 30% হচ্ছে ডিপ, 30% পাবেন হচ্ছে ডিপ। ডিপিও ভালো জায়গা, কত কেজির মতো মাংস স্টোর করতে পারবে এটা মোটামুটি? এটা 40-50 কেজি পর্যন্ত, 40-50 কেজি। যেহেতু নো ফ্রস্ট ফ্রিজ একটু ফাঁকা ফাঁকে করে রাখা লাগে, তো যারা নো ফ্রস্ট ফ্রিজ ইউজ করেন তারা আসলে বুঝবেন আসলে এটার ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন। তো নরমাল তো ভালো জায়গা, নরমাল যাদের নরমালে অনেক জায়গা বেশি প্রয়োজন তারা কিন্তু এই ফ্রিজটা দেখতে পারেন, খুবই চমৎকার। পাশাপাশি একটা মিনি ডিপ, মানে ডিপের বিকল্প একটা ফ্রেশ রুম ইউজ করা হয়েছে, ফ্রেশ রুমে কিন্তু আপনারা ডিপের বিকল্প হিসেবে ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে ওপরের অংশ ডিপ, নিচের অংশ নরমাল, খুবই চমৎকার। এটার দাম আছে কত মাঝারুল ভাই? এটা পড়বে হচ্ছে 36,000 টাকা। 36,000 টাকা পড়বে অ্যারাউন্ড ডিসকাউন্ট দিয়ে সব কিছু সহ, না? জি, 36,000 টাকা। গ্লাস ডোর একটা রেফ্রিজারেটর 217 লিটারের। তারপরে আছে এটা, এটা 2A3 213 লিটার ফ্রিজ। ও, আগে যেটা দেখলাম এটার একটা কালার, না? এটার একটা কালার, খুবই চমৎকার। এটা কিন্তু 213 লিটারের মোস্ট সেলিং রেফ্রিজারেটর, যারা এই কালারটা দেখতে যাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন। এটা ডিসকাউন্ট প্রাইস আসবে 32,000 টাকা। ডিসকাউন্ট করে এটার প্রাইস আসবে কিন্তু 32,000 টাকা আসবে। ওকে জি, তারপর আমরা, তারপরে আছে এটা 152 লিটার, 152 লিটার মডেল হচ্ছে 1D4। যারা মানে আর সেফটির পরে আর কি, যেটা বলো নয় সেফটি, না? এটাও 8 সেফটি 9 সেফটি ধরা যায়। আচ্ছা আচ্ছা, এটা কালারটা খুবই সুন্দর, স্ট্যান্ডার্ড একটা কালার, এক কালার এই কালার। হ্যাঁ, এটার মধ্যে প্রিন্টও আছে আমার কাছে, এটার মধ্যে প্রিন্টও আছে, আপনারা চাইলে প্রিন্টও দেখতে পারবেন। ভিডিও থেকে ফোন দিলে অবশ্যই হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবারে আপনারা ছবি শেয়ার করতে পারবেন। এটা হচ্ছে ডিপ অংশ, এই ফ্রিজটাও 70 এবং 30 করা, 70 এবং 30% আর 70 হচ্ছে আপনার নর্মালটা। গ্লাস ডোরে হচ্ছে আপনি ইজিলি ক্লিন করতে পারতেছেন, বাসার মধ্যে হচ্ছে আপনার দেখা যায় যে অনেক সময় আমাদের বিসিএম ডোর যেটা থাকে এটা কিন্তু ইজিলি পরিষ্কার বা ক্লিন করা যায় না। আচ্ছা, গ্লাস ডোরে এটা ক্লিন করতে পারবে এবং বাসার একটা সৌন্দর্য আপনার যেটা ফুটায় ওঠে আর কি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, বাসার মধ্যে স্ট্যান্ডার্ড লাগে আর কি আমাদের গ্লাস। হ্যাঁ, পাশাপাশি মরিচা পড়ে না, মরিচা পড়ে না, হ্যাঁ, এই জিনিসগুলো মরিচা আসবে না। আমাদের সবগুলো কিন্তু টেম্পারেড গ্লাস, এগুলো টেম্পারেড গ্লাস বলতে এটা কি ভাঙবে না নাকি এরকম? সহজে ভাঙবে না। আচ্ছা আচ্ছা, ভাঙলেও রিস্ক নাই? হ্যাঁ, ভাঙলেও কোনো রিস্ক নাই, রিস্ক নাই, সহজে ভাঙবে না। আচ্ছা, আর ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকছে আপনাদের? ওয়ারেন্টি হচ্ছে আমাদের কম্প্রেসর গ্যারান্টি হচ্ছে 12 বছর, পার্টস 4 বছর। আচ্ছা, সার্ভিস 5 বছর, সার্ভিস 5 বছর, 5 বছর, 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে আমাদের, 1 বছরের রিপ্লেসমেন্ট। আপনারা কি রিপ্লেসমেন্ট দেন না জাস্ট শো অফ? না না, এটা অবশ্যই দেব আমরা। আচ্ছা ওকে, রিপ্লেসমেন্ট 1 বছর অ্যাভেলেবল আছে। কম্প্রেসার, কন্ডেন্সার, চেম্বার, এখানে কিন্তু টার্মস এন্ড কন্ডিশন আছে, তিনটা পার্ট যদি 1 বছরের মধ্যে সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু রেফ্রিজারেটরটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা রিপ্লেসমেন্ট পাবেন। একটু আরেকবার শোরুমের লোকেশনটা একটু বলে দেন। আমাদের শোরুমটা হচ্ছে চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, আপনার মাদারীনগর মাদ্রাসার অপোজিট, ওয়ালটন সার্ভিস সেন্টারের পাশেই, পাশে। হ্যাঁ, ওয়ালটন এক্সক্লুসিভ। সো গাইস, এই ছিল ছোট ফ্রিজ নিয়ে একটা শর্ট একটা ওভারভিউ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।